প্রথম পর্বের এই গল্পটি বিস্তারিত জানতে চাইলে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রইল। দ্য লাস্ট ম্যান অন আর্থ ওয়েব সিরিজটিতে এরপরে দেখা যায় যে ফিলিপ ও ক্যারল যে গাড়িটিতে ধাক্কা মারে তার থেকে মেলিসা নামের একজন সুন্দরী মেয়ে বেরিয়ে এসে নিজের পরিচয় দেয়। মেলিসা বলে হোর্ডিংয়ে অ্যালাইভ অ্যান্ড টাক্সান লেখা দেখে সে দু সপ্তাহ আগে এখানে এসেছে, কিন্তু হোর্ডিংয়ে কোনো অ্যাড্রেস না থাকায় সে শহরে এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছিল। তারপর তারা বাড়িতে ফিরে আসে আর ফিলিপ মেলিসাকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু ক্যারল তাতে ব্যাঘাত ঘটায় এবং ফিলিপের বাজে স্বভাবগুলো, যেমন সুইমিং পুলে টয়লেট করা, বাড়িকে আবর্জনার স্তূপে পরিণত করা ইত্যাদি সম্বন্ধে মেলিসাকে বলে। সে সময় ফিলিপ মেলিসাকে তাদের বাড়িতেই থাকার জন্য অনুরোধ করলে মেলিসা মানা করে দেয় এবং বলে যে সে সামনের একটা বাড়িতে থাকবে। এর পরের দিন ফিলিপ চুল দাড়ি কেটে নিজেকে সুন্দর দেখানোর চেষ্টা করে, কিন্তু এতে শুধুমাত্র তার ওয়াইফ প্রশংসা করে, যদিও সে এটা মেলিসাকে ইমপ্রেস করার জন্য করেছিল। সেই রাতে মেলিসা ফিলিপের ঘরে আসে এবং তাকে একসাথে শাওয়ার নেওয়ার জন্য ইনভাইট করে বাথরুমে ঢুকে যায়। ফিলিপ তাড়াতাড়ি বাথরুমে গিয়ে সেখানে মেলিসার বদলে ক্যারলকে দেখতে পায়। তারপর ভয়ে ঘুম ভেঙে দেখে যে সে স্বপ্ন দেখছিল। তার পরের দিন সকালে মেলিসার বাড়ির সামনে একটা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে মেলিসা ফিলিপকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে ফিলিপ বলে যে তার আগের গাড়িটা অ্যাক্সিডেন্টে ভেঙে দেওয়ার জন্য তার খারাপ লাগছিল, তাই এটা ফিলিপ তাকে গিফট করল। ক্যারল এটা দেখে মোটেই খুশি হয় না। সে ফিলিপকে বলে লোকের উপকার করার আগে নিজের ঘরের ভাঙা দরজাটা ঠিক করতে। অন্য একটা দৃশ্যে দেখা যায় মেলিসা ফিলিপ আর ক্যারলকে ড্রিঙ্কসের জন্য ইনভাইট করতে আসে, কিন্তু ফিলিপ তাকে মিথ্যে বলে যে ক্যারল অসুস্থ এবং একাই তার বাড়িতে যায়। ড্রিঙ্ক করার পর যখন মেলিসার একটু নেশা হয় তখন সে বলে ফিলিপ যদি বিবাহিত না হতো তাহলে সে তার সাথে মিলিত হতো। এটা শুনে ফিলিপ খুবই খুশি হয়ে যায় এবং তাড়াতাড়ি বাড়িতে যায় ক্যারলের সাথে ব্রেকআপ করতে, কিন্তু গিয়ে দেখে যে ক্যারল নিজের আর ফিলিপের ছবি দিয়ে একটা সুন্দর ডেকোরেশন বানিয়েছে। তখন সেই মুহূর্তে ফিলিপ আর ব্রেকআপের কথা বলতে পারে না। এক রাত্রে ফিলিপ ক্যারল ও মেলিসাকে একসাথে বসে ড্রিঙ্ক করতে ও গল্প করতে দেখা যায়। ক্যারল মেলিসাকে তাদের বিয়ের সমস্ত গল্প শোনায়, কিন্তু ফিলিপের সেটা একেবারেই পছন্দ হয় না। ক্যারল উঠে কিছু একটা আনতে যায়। সেই সময় ফিলিপ মেলিসাকে একা পেয়ে আবার আগের দিনের টপিকে আলোচনা শুরু করে। মেলিসা অপ্রস্তুত হয়ে যায় আর বলে যে সে কথাটা নেশার ঘোরে বলেছিল, কিন্তু সে কখনোই একজন বিবাহিত পুরুষের সাথে মিলিত হবে না। এই কথায় ফিলিপ খুবই দুঃখ পায়। তার পরের দিন ফিলিপ বারে যায় এবং তার বল বন্ধুদের সাথে তার প্ল্যানটা শেয়ার করে যে তার আর ক্যারলের যখন বাচ্চা হবে তখন তাদের বাচ্চাদেরকে নিজেদের মধ্যে মিলিত হয়ে পৃথিবীর জনসংখ্যা বাড়াতে হবে। কিন্তু যদি তার দ্বারা মেলিসা ও ক্যারল দুজনের থেকেই বাচ্চা হয় তাহলে তাদের আর এই সমস্যার সম্মুখীন হতে হবে না। তার পরের দিন সে মেলিসার বাড়ি যায় এবং মেলিসাকে জিজ্ঞেস করে যে সে পৃথিবীর ভালো যায় কিনা। তাতে মেলিসা হ্যাঁ বলে আর ফিলিপ ধরে নেয় যে মেলিসা তার সাথে মিলিত হতে রাজি আছে। ফিলিপ নিজের বাড়িতে যায় এবং ক্যারলের সামনে কান্নার অভিনয় করে। ক্যারল কারণ জিজ্ঞেস করলে সে বলে যে সে খুব চিন্তায় আছে, কারণ তাদের সন্তানদের নিজেদের মধ্যে মিলিত হয়ে পৃথিবীর জনসংখ্যা বাড়াতে হবে। তখন ক্যারলও ভেবে দেখে যে সত্যিই জিনিসটা খুবই খারাপ। সেই মুহূর্তে ফিলিপ তাকে বোঝায় যে যদি মেলিসা আর ফিলিপের সন্তান হয় তাহলেই একমাত্র এই সমস্যার সমাধান সম্ভব। এ কথা শুনে ক্যারল খুবই রেগে যায় এবং তাদের কথা কাটাকাটির মাঝেই সে জানতে পারে যে মেলিসা ফিলিপকে বলেছিল যে যদি ফিলিপ বিবাহিত না হতো তাহলে সে তার সাথে মিলিত হতো। ক্যারল আরও রেগে যায় এবং ফিলিপকে ঘর থেকে বের করে দেয় ও মেলিসাকে গিয়ে অপমান করে আসে। এরপর মেলিসা ফিলিপের কাছে যায় ও তার সাথে ঝগড়া করে সেখান থেকে চলে আসে। ফিলিপ এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য টেঙ্ক দ্য সাঙ্ক নামের একটা গেম তৈরি করে, যেখানে ক্যারল ও মেলিসা একটা বাটন চেপে তাকে জলের মধ্যে টেঙ্ক করতে পারবে ততক্ষণ যতক্ষণ না তাদের রাগ মিটছে। কিন্তু মেলিসা ও ক্যারল এই গেমটিকে পাত্তা দেয় না। তখন ফিলিপ নিজে নিজেই জলে ডুব দেয়। কিন্তু বেশ কিছু সময় পর তারা ফিলিপকে ঘরে ডাকে এবং আশ্চর্যজনকভাবে ক্যারল মেলিসার সাথে ফিলিপকে মিলিত হতে অনুমতি দেয়। ক্যারল কিছু শর্ত দেয় যে মেলিসা ও ফিলিপ দিনে তিনবার করে মাসে মোট তিন দিন মিলিত হতে পারবে এবং মেলিসা প্রেগনেন্ট হয়ে গেলেই এটাকে বন্ধ করে দিতে হবে। ফিলিপ এই শর্তে রাজি হয়ে যায়।
তার পরের দিন তাদের মিলিত হওয়ার সময় এলে ফিলিপ সুন্দর একটা স্যুট পরে যখন বাড়ি থেকে বেড়াতে যাচ্ছিল তখন ক্যারল তাকে কিছু বাদাম দেয় স্ট্যামিনার জন্য এবং বলে সে যেন মিলিত হওয়াটাকে উপভোগ না করে এবং এটাকে শুধুই সন্তান জন্ম দেবার প্রক্রিয়া হিসাবে গ্রহণ করে। তারপর ফিলিপ মেলিসাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যায় যেখানটা সে আগে থেকে সুন্দর করে সাজিয়ে রেখেছিল, কারণ সে এই দিনটাকে খুব স্পেশাল করতে চেয়েছিল। কিন্তু মেলিসা কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি যেতে চাইছিল। ফিলিপ মেলিসাকে খুশি করতে আতশবাজি জ্বালাচ্ছিল যেটা শহরের সব প্রান্ত থেকে দেখা যাচ্ছিল। তখনই দেখা যায় একটা লোককে একটা স্পোর্টস কার নিয়ে ওই আতশবাজির লোকেশনের দিকে এগিয়ে যেতে, এবং যে মুহূর্তে ফিলিপ আর মেলিসা কিস করতে যাচ্ছিল ঠিক সেই সময় স্পোর্টস কারটি ওখানে আসে। গাড়ির আওয়াজ শুনে ফিলিপ ভাবে যে ক্যারল তাদের ডিস্টার্ব করতে এসেছে, কিন্তু তখনই স্পোর্টস কার থেকে লোকটি নেমে আসে। এর পরের ঘটনা কী হয় সেটা জানার জন্য ডান দিকের ভিডিওটিতে ক্লিক করে দ্য লাস্ট ম্যান অন আর্থ এর তৃতীয় পর্বটি দেখতে পারেন। এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।